যে অভিযোগ করা হচ্ছে, আমি পুলিশের কাছে এবং যিনি করেছেন তার কাছে অনুরোধ করব যে আসল দোষীকে খুঁজে বার করা হোক। এতজন মোটরসাইকেল এলো, শুট আউট হলো, এখনো পর্যন্ত একজনও ধরা পড়ছে না। গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা আমি মনে করি, এবং এটা পার্টির ইনার ক্লাস তাদের। আমি তার পরিবারকে অনুরোধ করব, আমি সিবিআই তদন্তের দাবি করেছি। সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে, আমাকে বলা হচ্ছে, ঠিকই তো, 6:15 কেন, 6:30 আমাকে মেচোগ্রামে, 6:45 কোলাঘাটে, নিশ্চিত আমি মুকুলদার বাড়িতে যাচ্ছিলাম নবমীতে বিজয়ের শুভেচ্ছা জানাতে। তো আমি গাড়ির মধ্যেই ছিলাম, অন দ্য ওয়ে রানিংয়ে ছিলাম, কোথাও কোনো টেবিলে কোনো আননোন পার্সনকে নিয়ে মিটিং করে কাউকে হত্যা করার চক্রান্ত এই রাজনীতি আমি বিশ্বাস করি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।